अजीज अजीज दिनेश ऐसी डब्ल्यू खाता है कि कुछ गुलाब सब्ट्रैक्शन गुलाब उठाओ तापोर कर बे उठाओ सुंदर कोड़ी उठा बे प्रथमे सेवन लिख बे एर पौरे नीचे टू लिख बे माइनस टू लिख बे एक अंडरलाइन कर बे अंडरलाइन ने नीचे ही किंतु आंसर टा लिख बे उससे पहले छा अजीज जेमी ओके लिखो मिस आई हैव फिनिश देखिए आराफ माशाल्लाह आराफ 12 থেকে 4 12 माइनस 4 এটা কত লিখেছো মিস একটু आंसरটা বলো তো 12 माइनस 4 এটা কত লিখেছো মিস কয়টা হ্যাঁ 12 माइनस 4 কত লিখেছো এটা आंसर 8 ভেরি গুড আমি দেখেছি স্ক্রিনে আরাফ কিন্তু হাতে রেখা গুণেই করেছে আমি দেখেছি খুব ভালোভাবে ও হাতে রেখা গুণেই করেছে ওর নিজেই করেছে কারো হেল্প নেয়নি আরাফ থ্যাঙ্ক ইউ আরাফ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কোন পৃষ্ঠা না মিস যেটা স্ক্রিন দিয়েছে ওখান থেকেই লিখো 12 মানে তিনটে ফিঙ্গার মিস আই হ্যাভ ফিনিশড ফিনিশড ভেরি গুড ভেরি গুড একটা জিনিস মনে রাখবে 4 মানে একটা ফিঙ্গার 8 মানে দুটো ফিঙ্গার 12 মানে তিনটে ফিঙ্গার 12 করলে তিনটে ফিঙ্গারে হাত দিয়ে দিবে ওখান থেকে যত বলেছে তত মাইনাস করবা ততটা বাদ দিবা শেষ করো ওয়ারিশা ওয়ারিশা আমার দিকে তাকাও আনমিউট করো পড়েছি মিস ওয়ারিশা মনে রাখবে সাবট্রাকশনের ক্ষেত্রে 4 মানে একটা ফিঙ্গার 8 মানে দুইটা ফিঙ্গার 12 মানে তিনটা ফিঙ্গার এই যখনই 12 বলবে 12 থেকে 4 বাদ দিতে বলবে তখন 12 এর এখানে থাম্ব ফিঙ্গার দিয়ে এটা জোরে ধরে রাখবে এরপরে 4 বাদ দিবে 4 বাদ দিলে যে দুটো ফিঙ্গার থাকে ওখানে অ্যানসার কত হয় সেটা কাউন্ট করবে তুমি আমার কথা বুঝতে পারছো ইয়েস মিস দেখি এক নাম্বারটা করেছো 7 মাইনাস 2 এটা কত হবে ওয়ারিশা বলো তো মিসকে 7 মাইনাস 2 এটা কত হবে 1 হাই তোমার কাছে 60টা চকলেট আছে তোমার কাছে 60টা চকলেট আছে তুমি দুটো চকলেট খেয়েছো হাতের রেখার ফিঙ্গার তোমার হাতের রেখাগুলো মিসকে দেখাও হাতের রেখা দেখাও মিসকে দেখাও হ্যাঁ এখন কাউন্ট করো ফিনিশড ইয়েস মিস ভেরি গুড সারিতা বুঝেছো তুমি বুঝে বুঝে করেছো বাবা ইয়েস মিস থ্যাংক ইউ হাতের রেখা গুণে পড়েছি এই তো যারা হাতের রেখা গুণে করবে তারা খুব দ্রুত অ্যাডিশন সাবট্রাকশন শিখে যাবে 1 এ গেলে ওদের কোনো কষ্ট হবে না মিস যে টেকনিকটা ফলো সেগুলো আমরা ম্যাথ খাতায় লিখবো রে হ্যাঁ ম্যাথ খাতায় লিখো মিস যে টেকনিকটা শেখাচ্ছি এটা যদি করেন আপনারা তাহলে দ্রুত অ্যাডিশন সাবট্রাকশন শিখে যাবে ওয়ানে গেলে বড় বড় যোগ অঙ্ক যখন বিয়োগ অঙ্ক দিবে আর কষ্ট হবে না দেখি ফারিয়াত কপি দেখাও ফারিয়াত 2 এর নিচে 4 লিখো 12 লিখেছো না 2 এর নিচে 4 লিখো 2 এর নিচে 4 লিখো একই ভাবে 0 এর নিচে 8 লিখবা 0 এর নিচে 3 লিখবা এটা গত ক্লাসে তোমাদের বলেছিলাম দুটো সংখ্যা থাকলে বাম ডান পাশের সংখ্যাটার নিচেই সেকেন্ড ঘরের সংখ্যাটা লিখবা ঠিক করেছো ফারিয়াত ওয়ালাইকুম আসসালাম রাদি ম্যাথ সিডব্লিউ খাতা খুলো সাবট্রাকশন গুলো করো ইয়েস মিস মুনতাহা সিদ্রাতুল মুনতাহা তুমিও নিজে নিজে করেছো আমি দেখেছি কারো হেল্প নাও নাই হাতের রেখা গুণে করেছো হাতের রেখা গুণে করলে কি ইজি লাগে না ইয়েস মিস এটা সব সময় মনে রাখবে ও একটা ফিঙ্গার মানে 4
দুইটা ফিঙ্গার মানে 8, তিনটা ফিঙ্গার মানে 12, চারটা ফিঙ্গার মানে 16, পাঁচটা ফিঙ্গার মানে 20। ঠিক আছে, এক হাতেই তুমি 20 দিয়ে কাউন্ট করতে পারবে। 20 যত রকম হিসাব আছে আছে যোগ বিয়োগ সব তুমি করতে পারবে, কেমন? হাতে রেখা গুনে এই জিনিসটা সব সময় মনে রাখবে। তাড়াতাড়ি করো, এই যে যারা হাতে রেখা গুনে প্র্যাকটিস করেছে তাদের কিন্তু টাইম লাগছে না, তারা কিন্তু দ্রুত শেষ করতে পেরেছে। ঈশান করো, রাধি করো, ফাস্ট করো। ওয়ারিশা, তোমার কাছে 7টা চকলেট আছে, তুমি 2টো চকলেট খেয়েছো, রেখা গুনে এটা করো। 7টা রেখা থেকে 2টো রেখা বাদ দাও, হাতে 7টা রেখা থেকে 2টো রেখা বাদ দাও। ফিঙ্গার গুনে করবে না, রেখা গুনে করবে, হাতের রেখা গুনে করবে। ফিঙ্গার হলে তো শুধুমাত্র 10টা ফিঙ্গার। ভেরি গুড। দেখি আমাকে একটু কপিটা সামনে থেকে দেখাও তো তাসকিন। আচ্ছা তুমি আমাকে তাসকিন বলো তো 12-4 এটা কত লিখেছো? 12-4 এটার অ্যানসার কত লিখেছো? 12-4 এটার অ্যানসার কত লিখেছো? এটা জিজ্ঞেস করতে চাই, বলো -4 এটার অ্যানসার কত লিখেছো বলো মিসকে। খাতা দেখে বলো না, স্ক্রিন দেখে বলতে হবে না, খাতা দেখে বলো কত লিখেছো, খাতা দেখে বলো। 8। ভেরি গুড। তুমি হাতে রেখা গুনে করেছো না? Yes miss। হ্যাঁ, তোমরা আরেকটা কাজ করবে, তোমাদের ম্যাথ হেল্প করতে না, একটা ওখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, মিসের তো একটা স্পেসিফিক সিলেবাস মেইনটেইন করতে হয়, দেখে মিস কিছু স্পেসিফিক সিলেবাস করিয়েছি, তোমাদের ওই বইতে যত এডিশন সাবট্রাকশন আছে তোমরা করে ফেলবে। ঠিক আছে, করিয়েছি এটা ছাড়াও, একটু বাবা লেট মি ফিনিশ, আমাকে একটু কথা বলতে দাও। এটা ছাড়াও মিস যা ম্যাথ এহেড বুকে করিয়েছি, এটা ছাড়াও আরো অনেক পেজ আছে এডিশন সাবট্রাকশনে, তোমরা এগুলো প্র্যাকটিসের জন্য বাসায় করে ফেলবে, পরীক্ষার আগে আগে এগুলো করে ফেলবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষার সময় আর বেশি করে প্র্যাকটিস করতে হবে না, নিজেরা করবে, নিজেরা করলে কার তোমার কোথায় লেগ আছে, তুমি কোথায় পারছো না এটা বুঝবে, বুঝছো? নিজেরা করবে। আমি বুঝতে পারি না এটা। তোমাদের একটা ম্যাথ হেড বুক আছে, এই হেড বুক একটা মিস করিয়েছিলাম না এডিশন সাবট্রাকশনে, মিস কিছু এডিশন সাবট্রাকশন করিয়েছিলাম না ম্যাথ হেড বুক থেকে, ওই বুকে আরো অনেক পেজ আছে, তোমরা চাইলে প্র্যাকটিসের জন্য এটা করতে পারো, প্র্যাকটিসের জন্য ওই বুক থেকে কি এডিশন সাবট্রাকশন করতে পারো নিজেরা। মিস তো একটা স্পেসিফিক সিলেবাস মেইনটেইন করতে হয় দেখে কিছু পেজ করিয়েছি, বা সিলেবাসে যা আছে তা করিয়েছি, তোমরা চাইলে প্র্যাকটিসের জন্য এটা করতে পারো। নাও ক্লিয়ার? আমি করি নাই। এখন বুঝতে পেরেছো? ওকে, এবার বলো সৈয়দা সিদ্রাতুল মুনতাহা কি বলতে চেয়েছো বলো। তাড়াতাড়ি বলো, ফিনিশ। দেখি মিসকে বলো, তুমি 10-8 এটার অ্যানসার কত লিখেছো? 10-8 এটার অ্যানসার কত লিখেছো? 10-8, 2, ভেরি গুড। একটা জিনিস এটা আবারও আমি তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি, একটা ফিঙ্গার মানে 4। ওয়ারিশা, ঈশান, আজিজ খেয়াল করো, একটা ফিঙ্গার মানে 4, দুইটা ফিঙ্গার মানে 8, তিনটা ফিঙ্গার মানে 12, চারটা ফিঙ্গার মানে 16, পাঁচটা ফিঙ্গার মানে 20, 4, 8, 12, 16, 20, এই পাঁচটা ফিঙ্গার দিয়েই তোমরা যত রকম কাউন্ট আছে এখন করবে। এই পাঁচটা ফিঙ্গারে যত রেখা আছে এগুলো দিয়েই তোমরা কাউন্টিং করবে, এটা সব সময় মনে রাখবে। ওয়ারিশা কনসেন্ট্রেট করো, টুকটাক করো, ভক্তি আর পাঁচ হয়েছে।
বক্তিয়ার কতটুকু হয়েছে? আচ্ছা ঠিক আছে, করো তাড়াতাড়ি করো বাবা। দেখি রাধি তোমার কপিটা দেখাও, তারপর আমি আজিজের কপি দেখবো। রাধি তোমার কপিটা দেখাও মিসকে। রাধি তুমি ওয়ান এর নিচে কেন অ্যান্সারটা লিখেছো? টেন টেন মাইনাস থ্রি, ওয়ান এর নিচে অ্যান্সারটা হবে না। টেন মাইনাস থ্রি অ্যান্সারটা কোথায় হবে? থ্রির নিচে। আন্ডারলাইন যেখানে করেছো থ্রির নিচে অ্যান্সারটা লিখো। হ্যাঁ আজিজ, দেখি তোমার কপি দেখাও। আজিজ তোমার কপি দেখাও। এটা তোমরা টিচাররা করবে বাবা, এখন ক্লাসে না, এটা পরে যখন, এখন না, ঠিক আছে? যখন বাসায় ফ্রি টাইম থাকবে তখন করবে, এখন না। এখানে অনেক পেজ আছে, তুমি দেখবে অনেক এক্সট্রা পেজ আছে, ওখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো করবে প্র্যাকটিস এর জন্য। ওকে নাম্বার পেজ আছে, এরা গটা দেখো এগুলো মিসের সাথে মিলে গেছে। চলো, এখনো শেষ হয়নি ওয়ারিশা, দেখো অনেকের শেষ, অলমোস্ট শেষ। ওয়ারিশা দেখি দেখাও তোমার কপিটা, মিসকে একটু দেখাও। দেখি তোমার কপি দেখি বাবা। বক্তিয়ার কপি দেখাও মিসকে, একটু কাছে, ঠিক আছে ঠিক আছে, ওকে গুড। ঈশান, ঈশান এবং ওয়ারিশা ছাড়া বাকি সবার শেষ। ঈশান, ঈশান তোমার কতটুকু হয়েছে? আমার শুধু একটা একটা। আচ্ছা শেষ করো। ওয়ারিশার কয়টা? ওয়ারিশা, হ্যাঁ আজিজ দেখেছি আমি তোমার কপি দেখেছি, গুড। আজিজ দেখেছি, গুড। ওয়ারিশা তোমার আর কয়টা আছে? আনমিউট করে বলো, আনমিউট করো। একটুখানে, আচ্ছা আরেকটুখানি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো বাবা। আচ্ছা এরপরে ক্লাসটা তোমাদের ইংলিশ ক্লাস, তোমাদের ইংলিশ ক্লাসটা তোমাদের মিতু মিস নিবে, কেমন? যাদের ফিনিশ হয়েছে তারা একসাথে টাইমস টেবিল টুটা বলতে পারবে, টাইমস টেবিল টু একসাথে। দেখি বলো টাইমস টেবিল টু, আনমিউট করে বলো, আনমিউট করে সবাই একসাথে বলো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তিনজন তিনজন করে জিজ্ঞেস করি, টাইম আছে, অনেক টাইম আছে, তিনজন তিনজন আমি দেখছি না তোমার কপি, আমি তোমার কপি দেখছি না। সোজা করে ধরো খাতাটা, সোজা করে ধরো। ওকে ঠিক আছে, দেখি টাইমস টেবিল টু তিনজন তিনজন করে বলো। সিদ্ধাতুল মুনতাহা, তাসকিন, ফারিয়াদ, তোমরা তিনজন একসাথে বলো, আনমিউট করো, বাকিরা সবাই মিউট, এরা তিনজন আনমিউট, তিনজন করে করে বলো। মিস করেছি, তিনজন বলো, তোমরা তিনজন বলো, তোমরা তিনজন টাইমস টেবিল টু একসাথে বলো, দেখি কাটটা বেশি সুন্দর হয়। জিরো টু ওয়ান জা টু, বাকিরা চুপ কেন? ও তো বলে যাচ্ছে, বলে যাও না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ফারিয়াদ দাঁড়াও, ফারিয়াদ একটু দাঁড়াও, আমি রেডি ওয়ান টু থ্রি বলবো, তিনজনই একসাথে স্টার্ট করবা। রেডি ওয়ান টু থ্রি স্টার্ট,
আরাফ বলো, আরাফ
বলো ভেরি গুড Very good. বলো টু জিরো জিরো টু জিরো জিরো টু ওয়ান জা টু টু ওয়ান জা টু 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 জা ফোর টু টু জা ফোর টু থ্রি জা সিক্স টু থ্রি জা সিক্স টু ফোর জা এইট টু ফোর জা এইট টু ফাইভ জা টেন টু ফাইভ জা টেন টু সিক্স জা টুয়েলভ Two six are 12. Two sevens are 14. 14. Two sevens are 14. Two sevens are 14. Two eights are 16. Two eights are 16. Two nines are 18. Two nines are 18. Two tens are 20. Two tens are 20. Okay. Ajit, times table two bolte parbe? Ajit? Ajit? Yes, miss.
can triple two বলতে পারবে পারবো দেখি বলো তো বাবা গুড বয় 7 7 আচ্ছা মিসের সাথে বলো 2 0 0 0 2 2 0 2 1 0 2 2 1 2 2 2 is a 4 2 2 4 2 3 is a 6 2 3 6 2 4 is a 8 2 4 is 8 2 4 is a 2 4 is a 8 Bolo 2 4 is a 8 2 4 is a 8 2 5 is a 10 2 5 10 2 6 is a 12 2 6 is a 12 2 7 is a 14 2 14 2 14 2 7 is a 14 2 7 is 2, a 7, 14 14 2 8 is a 16 10 Bolo 2 8 is a 16 2 8 is 10 2 9 is a 18 10 2 10 is a 20 10 আচ্ছা দেখো 10 10 রাদি আজিজ ঈশান টেন্স টেবিল টু ভালোভাবে প্র্যাকটিস করবে এগুলো ক্লাসে অনেকবার পড়ানো হয়েছে টেন্স টেবিল টু ভালোভাবে প্র্যাকটিস করবে আচ্ছা দেখো আর 4 মিনিট সময় আছে কারো কোনো আস্কিং থাকলে করতে পারো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো ভূমি সেকেন্ড ভূমি মুনা ফটোটা দিও না তুমি তোমার সাবট্রাকশন গুলো করা হয়েছে মুনা তোমার সাবট্রাকশন গুলো করা হয়েছে আচ্ছা করো সাবট্রাকশন গুলো করো বেশ আমি কে তো সারা বলবো সারা বলবে বলো আজিজের থেকে একটা ছড়া শুনি একটা ছড়া বলবে বলো বাড়ি সঙ্গে তবে কে করে আসে কুলো দল কমর বেনেছে আজিজ তুমি এত কিউট করে ছড়া বলেছো আমি এখন ইচ্ছে করছে তোমার চিকগুলো একটু টেনে দিই তোমার চিকগুলো একটু টেনে দিই দিব টেনে দিব আমি কোন ওষুধ ফার্মেসির ওখানে চলে আসবো তোমার চিক্স গুলো একটু টেনে দিব আদর করে দিব তোমাকে একটু কেমন বাস করে আমি খাইনি না কি বলতে চেয়েছিল বলো তোমরা একটা কাজ করো তোমরা সবাই একসাথে ছড়া বলো আর 2 মিনিট 1 মিনিট টাইম আছে যতটা যত জোরে শুনতে পারি বলো সবাই একসাথেই বলো ফাস্ট 1 মিনিট টাইম আছে তোমাদের ছড়া শুনতে শুনে ক্লাস শেষ হয়ে যাবে সবাই বলতে থাকো ছড়া Please, Hey, hello. Hello, how are you?
গান গাও তাড়াতাড়ি করো, তোমার এখন সময় শেষ হয়ে যাবে।